50টি সিনেমা একসাথে করে ফেললেন বাংলা সেরা জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণা। এই জুটির 50তম ছবি আসছে পরিচালক কৌশিক গাঙ্গুলির হাত ধরে। ছবির নাম অযোগ্য। সম্প্রতি প্রকাশ্যে এলেও এই ছবির লোগো ও ফার্স্ট লুক পোস্টার সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। একসময় জনপ্রিয় জুটি মাঝে 15 বছর কাজ করেননি একসঙ্গে। প্রাক্তনের হাত ধরে হয়েছিল তাদের ব্লকবাস্টার কামব্যাক। এরপর কৌশিক গাঙ্গুলির দৃষ্টিকোণে দেখা যায় তাদের। এরপর আবারও ফিরছেন এই জুটি সবার প্রিয় প্রসেনজিৎ ঋতুপর্ণা। জানা যাচ্ছে নতুন এই ছবির বেশিরভাগ অংশের শুটিংই ইতিমধ্যে সেরে ফেলেছেন পরিচালক। অযোগ্যর ফার্স্ট লুকে দেখা গেল পুরীর সমুদ্রের সামনে দাঁড়িয়ে প্রসেনজিৎ ঋতুপর্ণা। নায়িকার পরনে লাল রঙা শাড়ি, কালো হাফ শার্ট আর ডেনিমে দেখা গেল প্রসেনজিৎকে। ছবির লোগো অনুষ্ঠানের মঞ্চে পরিচালক কৌশিক গাঙ্গুলি বললেন, আমার তো জানা নেই পৃথিবীর চলচ্চিত্র ইতিহাসে কোনো জুটি 50টি ছবি একসঙ্গে করেছে বলে। প্রেম ছাড়া তো ছবিই হবে না, তাই এই ছবিতে প্রেম অবশ্যই থাকছে। এই ছবির বেশিরভাগ শুটিংই হয়েছে পুরীতে। আবারও একবার প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটিকে পর্দায় দেখতে বেশ উৎসাহিত দর্শক মহল। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।